আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি রোজা পালন সকল মুমিন মুসলমানের উপর ফরজ করা হয়েছে এবং আল্লাপাক স্বয়ং নিজ হাতে এর প্রতিদান দেবেন কিন্তু অসুস্থতা কিংবা অন্য কোনো ওজোর থাকলে সেক্ষেত্রে কাজা কাপফারা ফিদিয়া ইত্যাদি বিকল্প ব্যবস্থাও রয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি রোজার কাজা কাপফারা সম্পর্কে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন আজ আলোচনা করব রোজার ফিদিয়া সম্পর্কে কারা রোজার পরিবর্তে ফিদিয়া দেবেন অসুস্থ ব্যক্তি কি ফিদিয়া দিলে যথেষ্ট হবে ফিদিয়ার পরিমাণ কত কিভাবে আদায় করতে হয় গরিব কীভাবে আদায় করবে ইত্যাদি প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবেন ফিদিয়া আরবি শব্দ যার অর্থ হল বিনিময় অর্থাৎ রোজা রাখতে না পারার কারণে বিনিময় আদায় করা এই বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার খাওয়ানো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এই আয়াতের ব্যাখ্যাই বলেন যারা সাওম পালনে সক্ষম নয় তাদের জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া যেমন ইবনে মালিক রাধিয়াল্লাহ আনহু শেষ বয়সে অত্যন্ত অবস্থায় দুই বছর ধরে সিয়াম পালন করেননি এবং প্রতিটি শিয়ামের পরিবর্তে একজন রুটি করাতেন ফিদিয়ার বিধান আহার কাদের জন্য দুই শ্রেণীর লোকেরা এই বিধানের অন্তর্ভুক্ত এক অতি বৃদ্ধ পুরুষ অথবা মহিলা যাদের রোজা রাখার মতো শারীরিক ক্ষমতা একদমই নেই দুই এমন মারাত্মক ও দীর্ঘমেয়াদী রোগ যাতে সুস্থ হওয়ার আশা না থাকে এবং রোজা রাখলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আল্লাহ তার প্রিয় বান্দাদের উপর কোনো অসাধ্য কাজ চাপিয়ে দেননি তাই পবিত্র রমজান মাসে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য বিকল্প হিসেবে ফিদিয়ার বিধান প্রদান করেছেন তবে এখানে দুটো গুরুত্বপূর্ণ মশালা উল্লেখ করা বিশেষ প্রয়োজন এক এমন অসুস্থ ব্যক্তি যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুস্থ হওয়ার পর ওই ব্যক্তিকে রোজার কাজা আদায় করতে হবে তার জন্য ফিদিয়া যথেষ্ট হবে না আর এই অসুস্থ ব্যক্তি যদি কাজা আদায় করার আগেই ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজনেরা ফিদিয়া আদায় করবে দুই বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি যাদের ফিদিয়ার বিধান রয়েছে এমন ব্যক্তি ফিদিয়া আদায়ও করে দিয়েছেন কিন্তু পরবর্তীতে যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে ওই রোজার কাজা আদায় করতে হবে আর ইতিপূর্বে আদায় করা ফিদিয়া সদকা হিসেবে পরিগণিত হবে দরিদ্ররা কিভাবে ফিদিয়া আদায় করবে ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে ধনী গরিবের মধ্যে কোনো তারতম্য নেই তবে দারিদ্রের কারণে যারা ফিদিয়া দিতে একেবারেই অক্ষম তারা তাওবা করবে পরে কখনো সামর্থ্যবান হলে অবশ্যই ফিদিয়া আদায় করে দেবে ফিদিয়ার পরিমাণ কত একটি রোজার ফিদিয়া হলো একজন দরিদ্রকে পেট ভরে দুই বেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করা অথবা একটি সাদকাতুল ফিতার অর্থাৎ এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম আটা বা তার সমান টাকা দরিদ্র এতিম বা মিসকিনকে দান করা এক্ষেত্রে খাদ্য খাওয়ানো বা খাদ্য দান করার মাধ্যমে আদায় করাই উত্তম কেননা অর্থ দান করার মাধ্যমে ফিদিয়া আদায় করার ব্যাপারে ওলামায়ে কেরামগনের মধ্যে মতভেদ রয়েছে ফিদিয়ার ফিদিয়ার হকদার হকদার কারা গরিব মিসকিনরা যারা জাকাতের হকদার ফিদিয়া কোনো দিনই প্রতিষ্ঠান যেখানে জাকাতের হকদার আছে সেখানেও দেওয়া যাবে আল্লাহ তালা আমাদের জেনে বুঝে সমস্ত রোজা সঠিকভাবে আদায় করার তফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এমন শিক্ষণীয় ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য